कथा सत जे साईं को सहित मो निर्बंध होइतिला से मते भलो लागिथिले किंतु एबे किंतु मो पिपाई ता बेदा बाबे या भितरे साईं मते अनेक सहाय्य करिछन्ति प्रति मो मन में सम्मान अश्रद्धा रही किंतु कथा जमी भावुची जी भी शुण से कह प्रति मोर दुर्बलता अच्छी किंतु पाप खाली पाप नुह मोर निज उपर विश्वास मो कर्तव्य निष्ठा मो मनर पवित्रता विशेष कर साई बाबा को प्रति श्रद्धा भक्तिर अवज्ञा असमान केमिति मु भूली जीवि मो बाहर सर जाता भी मुझे भूली जीवि गोटे बोर गोटे स्त्री कर्तव्य करी बोली साई बाबा को पाखे मु शपथ कर मो निज को ए मंगराज परिवार बहु बोली मानि नेली मोर द्वितीय शपथ ए घर लोक विश्वास को मु केबे भी भांगी मोर तृतीय शपथ किछि प्रतिवाद न करि मु ए घर लोक सब कथा को आखि बुझि मानि नेली कौन मुटिके सुने मानुका घरे पकाई देबे देख विष्णु ओते बाधा दियो निमा विष्णु मु तते बाधा दउ पल्लवी प्रति मो मनरे भी दया माया नाही कितो ताकु जते मारिबो गोली करी मारबे एको काहे कि नउ नाही मा नाही गोली करके मार देले त तार मृत्यु सहज रहि जीवो मु ताकु छटपट करी मारिया पई चाहुचे जमिति मु छटपट होउचे शत्रु परिवार आगे मो मुंड नईगला मत जो कष्ट मुझे कष्ट मारे चाहिए शुण विष्णु तो बापा एवं शोच सी जदि जानवे पल्लवी घर को ताले घरे निया लगे दे। आम क्या क्षमा देवे आगर मु पल्लवी को शेष कर मशाणी पकई देखी आसबी
বিষ্ণু তোতে পরা কোন পচলনি শুভিলানি চল কহ সত্য কহ সাইকু নেই তো কোন ফিল করছিল এই সব পার্সোনাল কথা আপা মু সিন স্বাধীন ভাবরে এ ঘরে কিছু কই পারিবি নি কি করি পারিবি কিন্তু ভাবি তো পারিবি না না এ ঘরে ভাবিবার স্বাধীনতা বি তোর নাহি তো সেইয়া ভাবিবু যাহা মা চাহান্তি যেমতি মা যাহা চাহুচতি তু সেইয়া কহুচু আউ করুচু এমতি আখি ফুড়ি ফুড়ি কোন চাহিচু মতে হ্যাঁ এ কবিতা মঙ্গরাজর আখি সহিত আখি মিশাইবা তু সাহস কলু কেমতি চল আখি তাড়ু কর তাড়ু কর মু চাহুচি তু সারা জীবন এইটি এমতি বন্ধাই পড়ি থা তো পাই এইটা হি ঠিক কিন্তু মু বুঝি পারনি মা কর তো প্রতি এতে দরদ কাহিকি কহিলে তোতে কহিবাকু এমিতি ভুল তু যেমতি আগক কেবে বি নকরু বাস এমতি কহি তোতে খুলি দেবি কিন্তু বিশ্বাস কর সেমিতি করিবা পাই মোর এতিকে টিকে বি ইচ্ছা নাই কিন্তু কোন করিবি করিবাকু পড়িব মাঙ্ক কথা মতে মানিবাকু হব তাঙ্ক কথাকু মু তলে পকেই পারিবিনি মনে রাখ যেতিকি ভুল কলু সেতিকি ইয়া পরে যদি এমিতি কিছু বি করু তাহলে মতে চিহ্নিবু মা তো কেবল তো খাইবা পিবা বন্ধ করিছন্তি সেইটা বি সে পর্যন্ত যে পর্যন্ত তু সুধুরি যাইছু বলে সে ফিল ন করিছন্তি কিন্তু মাঙ্ক কথা অমান্য করি তু যদি সে শত্রু পরিবার সপক্ষরে যাই কিছু বি করু মু তো পানি পবন বি বন্ধ করদেবি শোষ কলে পিইবাকু পানি পাইবুনি রুম ভিতরে বন্দ করে কপাট ঝরকা এমিতি সিল করিবি অণনিশ্বাসে ছটপট হয়ে মরিবু হাত গোড় সিনা খুলি দেলে এতে কিন্তু ସମସ୍ତଙ୍କର ସବୁବେଳେ ମୋ ଉପରେ ନଜର ରହିବ ସେମାନେ ସିକ୍ୟୁରିଟିକୁ ବି ମୋ ଉପରେ ନଜର ରଖିବାକୁ କହିବେ ଏତେ ଟାଇଟ୍ ସିକ୍ୟୁରିଟିରେ ମୁଁ କେମିତି ବାହାରକୁ ଯିବି କେମିତି କାହା ସହିତ ମିଶିବି ଅନେକ ସହିତ ପାଲହିଙ୍କର ବାହାଘର କରିବା ପାଇଁ ମୁଁ ସାଇଙ୍କୁ କେମିତି ସାହାଯ୍ୟ କରିବି ଏବେ ତୁ ଆଖି ମୁଜିକି ଶୋଇପଡ଼ ତୋ ରେଷ୍ଟ ନେବା ନିହାତି ଦରକାର ପଲ୍ଲବୀ Yeah!
যদি মো ভী কি মারা চেষ্টা করতে তাহলে ঠিক এমতি হব। তাকু মারিবা পূর্বরু প্রথমে মতে মারন্তু। মু বি মরিবাকু ভয় করেনি। আপন এমতি করি মতে ডরে দেবে, মু মো ভী কি আপনক আগুকু ঠেলি দেবে, আপন মারি দেবে। এমিতি ভুল লিবি ভাবিবেনি। যাহা বি হেযাও, যাহা বি হেযাও পলবি আগরে মু এমতি ঢাল হই ঠিয়া হেবি। তেণু আগুকু কিছু করিবা আগুরু টিকে ভাবিবে। তা নহলে এ ঝিউকু মারিবাকু যে আপন এ পুয়র মলা মুহ দেখিবে। চুপ কর সাই, কোন সব কই যাউছু? তুমি চুপ কর চাচামা। তোমাকে মু যা ভাবিছিলি তুমি সেয়া। তুমি এ সবকে সপোর্ট করি মো আখি আগে তুমি অনেক তলকু খসি যাইছ। আরে মু তো ভাবুছিলি তুমি জেজেকু ডরে এ সবকে সপোর্ট করুছ, তাকু বি সপোর্ট করুছ। কিন্তু নাই, আজি তোম অসল চেহারা দেখিলা পরে মু ঠিক বুঝিপারছি জেজে আউ তোম ভিতরে কিছু বি পার্থক্য নাহি। তুমি বাবাঙ্ক মা মানে মো জেজে মা, কিন্তু মার কোনসি গুণ তোম পাখরে নাহি। তোম পাখরে ত্যাগ মমতা বলে কিছু নাহি, অছি কেবল অহংভাব আউ নিষ্ঠুরতা। সাবধান সাই, মো মাঙ্ক এগেনস্টরে মু যেমতি পদে বি ন শুনে। আচ্ছা, আপনক মা বিষয়ে কইলে আপনক কষ্ট লাগুছে, আউ মো মা মো মাকু শারীরিক মানসিক যন্ত্রণা দবার অধিকার আপনক কি দেলা? কোন পাই কোন পাই আপন তাকু এত কষ্ট দউছতি? কোন পাই আপন মো ভোনি কি মারিবা কষ্ট দিবা পারিবেনি। তার এ ভাই থিবা পর্যন্ত তার কিছু বি করিপারিবেনি। আউ যদি সেমিতি কিছু করিবাকু চেষ্টা করন্তি তার মনে রাখন্তু আপনকর এ পুয় ঝিও দি জন শিক্ষক সবু আপন দেখিবে। হয়তো আমি দি ভাই ভুনি মরিযিবু, তা নহলে এ ঘরটাকু মু নসানি করিদেবি। এটি কেহি বি বচিকি রহিবেনি বাবা, কেহি বি নুহ। আচ্ছা, তু তাহলে মতে চ্যালেঞ্জ করুছু? ঠিক আছে, তু যা চাহুছু সেয়া হে। আগ মু তত্তে মারিবি, তারপরে তো ভৌণীকু। পল্লবী অসুস্থ, তাকে বিশ্রাম নেওয়া দে। এ যায় তা পোড়া ঘা ঠিক হয়নি। আরে তো হাতরে রক্ত ঝরুছে সাই, যা ব্যান্ডেজ করাই নে। আরে খোলা হাতরে রহলে সেফটি খাব। বেদিকা, তুমি যাই লক্ষ্মী যে রুম রে বন্ধ আছে তাকে খোল দিও। এটা কোন সে জেল নয় যে কাহাকু বন্ধ করি রাখি, যা খোল দেব যা। আরে
ବି ଶୁଣି ରଖ ବିଷ୍ଣୁ, ଯାହା ହେଇଗଲା ହେଇଗଲା। ଆରେ ତୁ ନିଜ ପରିବାରର କ୍ଷତି କରିବାକୁ ଯାଉଛୁ, ସେମାନେ କିଏ? ସେମାନେ ମୋ ରକ୍ତ, ଆମ ରକ୍ତ। ଆରେ ସେମାନେ ହେଉଛନ୍ତି ଆମ ସମ୍ବଳ, ଆମ ଉତ୍ତରଦାୟ, ଆମ ବଂଶ ରକ୍ଷା କରିବେ ସେମାନେ, ଆମ ପିତୃପୁରୁଷଙ୍କୁ ସେମାନେ ଏଇ ପିଣ୍ଡ ଦେବେ। ଆଉ ସେମାନେ ନ ରହିଲେ ଆମ ବଂଶ ରକ୍ଷା ହବ କେମିତି? ତୁ ଯେମିତି ସେ କଥା ଭୁଲି ନ ଯାଉ। ତମେ ସମସ୍ତେ ଯାଅ, ଯେ ଯା ରୁମ୍କୁ ଯାଅ। ବିଷ୍ଣୁ, ରକ୍ତପାତ ଏ ଘରେ ଅନେକ ହେଇଗଲାଣି, ଆଉ ନୁହଁ। ବାପା, ବାପା, କାହିଁକି କାହିଁକି ଆପଣ ଏମିତି କଲେ? କ'ଣ ପାଇଁ କ'ଣ ପାଇଁ ମୋତେ ବାଧା ଦେଲେ? ସେମିତି କରି ସାଇ ଆଉ ପଲ୍ଲବୀ ଆଗରେ ମୋତେ କାହିଁକି ଛୋଟ କରିଦେଲେ? ଏ କଥା ତୁ ମୋତେ ପଚାରିବା ଅପେକ୍ଷା ନିଜକୁ ପଚାର। ତୁ ସବୁବେଳେ ଦୁନିଆ ସାମ୍ନାରେ ମୋତେ ଛୋଟ କରିଦେଇଛୁ। ମୁଁ ତତେ ସବୁବେଳେ କହି ଆସିଛି, ମୋ ଜୀବନ ଅପେକ୍ଷା ମୋର ଆଉ ମୋ ଘରର ଇଜ୍ଜତ ହଉଛି ବଡ଼, ଆଉ ସେ ଇଜ୍ଜତକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ଯଦି ଦରକାର ପଡ଼େ ମୁଁ ନିଜକୁ ବି ମାରିଦେବି, ଆଉ ଯଦି ଦରକାର ପଡ଼େ ଆଉ କାହାକୁ ବି ମାରିବାକୁ ପଛେଇବିନି। ଏଇ କଥା ବି ମୁଁ କହିଦେଇଛି, ଦେବିକା କିମ୍ବା ତା ପରିବାର ସାମ୍ନାରେ ମୋ ମୁଣ୍ଡ ଯେମିତି ତଳକୁ ନ ହୁଏ, ସେ ପରିବାରର କୌଣସି ଲୋକ ସେ ଦେବିକା ଆଙ୍ଗୁଠି ଉଠେ ଯେମିତି ଆମକୁ କଥା କହିବାର ସୁଯୋଗ ନ ପାଏ। ହେଲେ ତୁ କ'ଣ କଲୁ? ନିଜ ପୁଅ ଝିଅଙ୍କୁ ତୁ ଶାସନ କରିପାରିଲୁନି, ତାଙ୍କୁ ହାତ ମୁଠାରେ ରଖିପାରିଲୁନି, ଲକ୍ଷ୍ମୀ ସାଙ୍ଗରେ ମିଶି ତାଙ୍କୁ ଗେଲା କରିଦେଲ, ମୁଣ୍ଡ ଉପରେ ବସେଇଲ, ତାଙ୍କ ମୁଣ୍ଡକୁ ହାତ ପାଇଗଲା। ଯେଉଁମାନଙ୍କୁ ନେଇ ଆମେ ଗର୍ବ କରିବା କଥା ଆଜି ଅନୁତାପ କରୁଛୁ, ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ଆମ ମୁଣ୍ଡ ଉପରକୁ ଉଠିକି ରହିବା କଥା ଆଜି ମୁଣ୍ଡ ତଳକୁ ହେଇକି ରହୁଛି। ପରିଚୟ କର, ଦେବିକା ଘରିକା ଆମକୁ ନେଇକି ଥଟ୍ଟା କରୁଛନ୍ତି, ଆଉ ତାଙ୍କ ଆଖିରେ ଆଖି ମିଶେ ମୋର କଥା କହିବାର ବି ଆଉ ସାହସ ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ତ ମୁଁ ସେ ସାଇ ଆଉ ପଲ୍ଲବୀକୁ ଦଣ୍ଡ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଥିଲି। ସେମାନଙ୍କ ପାଇଁ ଏ ଘରର ସମ୍ମାନ ଉପରେ ଦାଗ ଲାଗିଛି ବୋଲି ସେମାନଙ୍କୁ ମାରିଦେବାକୁ ଚାହୁଁଥିଲି, କିନ୍ତୁ ଆପଣ ମୋତେ ସେଇଟା କରିବା ପାଇଁ ଦେଲେନି। କାହିଁକି କ'ଣ ପାଇଁ ଏମିତି କଲେ? ବିନା କାରଣରେ ଏ ଚକ୍ରଧର ମଙ୍ଗରାଜ କିଛି କରେନି ବିଷ୍ଣୁ। କୁଆରୀ ବହୁ ତୁ।